নমস্কার দর্শক বন্ধুরা, সকাল সকাল ফিরে এলাম সকালের জলসা অনুষ্ঠানে চ্যানেল ভিশনের পর্দায়। পরিচালনায় শামসের মল্লিক, আর সঞ্চালনায় অন্যান্য দিনের মতো আজও রয়েছি আপনাদের বন্ধু আমি বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি এক ঝাঁক শিল্পী বন্ধুদের, আমরা তাদের সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? তৃণাঙ্কন পাত্র। তৃণাঙ্কন পাত্র, তাই তো? কোন ক্লাসে পড়ো তুমি? পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? খিচুড়ি স্কুলে। বাহ, কি দারুণ করে বললো, ভীষণ ভালো লাগলো তোমার কথা শুনে। তোমার নাম? হেশিতা খাড়া। তুমি কোন ক্লাসে পড়ো? থ্রি। তোমার নাম? আমার নাম দীপ্তি প্রধান। কোন ক্লাসে পড়ো? সেভেন। তোমরা সবাই বিশ্বকলা কেন্দ্রের স্টুডেন্ট, তাই তো? আর তোমাদের টিচার হচ্ছে বিশ্বনাথ গোস্বামী এবং শম্পা গোস্বামী। ওনারা এই প্রশিক্ষণ কেন্দ্র দিনের পর দিন চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমাদের স্টুডিওতে বিশ্বনাথদের আজকে উপস্থিত হয়েছেন। আপনাকেও স্বাগত জানাই আমাদের নমস্কার। স্টুডিওতে এবং আমাদের অনুষ্ঠানে। আমরা তাহলে কথা না বাড়িয়ে প্রথম তোমার কবিতা শুনবো। কি কবিতা বলবে তুমি? ফার্স্ট বয়। বাহ, তার মানে তুমি স্কুলে ফার্স্ট বয় হবে, তাই তো? ভালো করে পড়াশোনা করে শুরু করো তোমার কবিতা। ফার্স্ট বয় দেবব্রত দত্ত, খবর শুনে হেডমাস্টার এলেন পিছু পিছু। নিতাই তুমি ফার্স্ট হয়েছ, হয়নি তো ভুল কিচ্ছু। 3টি বছর ধরে তুমি একই ক্লাসে আছো, লাস্ট বেঞ্চে বসে ঘুমো, স্বপ্ন দেখে নাচো। এখন দেখি সকলকেই লাগিয়ে দিল তা, একেই বলে অধ্যবসায়, একেই বলে লাগ। ছেলেরা সব শিক্ষা না, একটা কথা শোনো, ইচ্ছে থাকলে সবই হয়, সন্দেহ নেই কোনো। বছর শেষে পুরস্কার বিতরণের দিনই হেডমাস্টার পড়িয়ে দিলেন ফুলের মালা। তিনি ফার্স্ট বয় শ্রী নিতাই ঘোষাল, ফিচিক ফিচিক হাসে। আশা করি প্রতিবারই ফার্স্ট হবে সব ক্লাসে। বলো নিতাই, কথা দিলাম আবার যদি সা, কাকার পেশে প্রশ্ন ছাপান, ভুল হবে না, নমস্কার। বাহ, কি সুন্দর করে আমাদের ছোট্ট বন্ধু কি মিষ্টি করে তার কবিতা শোনালো। সত্যি কবিতা শুনে মন ভরে গেল। আমরা চলে যাব পরবর্তী বন্ধুর কাছে। তুমি কি শোনাচ্ছো? বীরপুর শেখ খোকা। বাহ, শুরু করো। নমস্কার, বীরপুর শেখ খোকা, কবি অপূর্ব দত্ত। খোকা বলল সেই ছড়াটা শোনাও না মা আবার, সেই যেটা খুব প্রিয় ছিল তোমার এবং বাবার। মা বলল তুই তো দেখি জ্ঞানীর পটবৃক্ষ রে, কাল লেখা কি নাম ছড়াটার বলতো আগে ঠিক করে। ওই যে গো মা, যে ছেলেটা রাঙা ঘোড়ায় চড়ে মাকে নিয়ে ঘুরত বিদেশ দিকে দিগন্তরে। সন্ধেবেলা সূর্যি ঠাকুর যেই বসল পাতে, হঠাৎ এসে পৌঁছে যেত জোড়া দিঘির মাঠে। মা গো তুমি বলতে পারো জায়গাটা ঠিক কোথায়? সত্যি কি মা, ভয় চলে যায় মরা নদীর সোঁতায়। আচ্ছা ধরো তুমি যাচ্ছ পালকি চেপে একা, পথকার সব মনীষীহীন, পাখিরও নেই দেখা। গাছের মাথায় ঘনান্ধকায় দেখা যায় না ভালো, ভাবো হঠাৎ দিঘির পাড়ে দেখতে পেলে আলো। আত্মক্ষণে শুনতে পেলে হা রে 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 রে, চোখের সামনে 10-12টা ডাকাত এলো তেড়ে। ধরো তুমি শীতে ভয়ে পালকির এক কোণে, চুপটি বসে আমার কথা ভাবছ মনে মনে। আমি তখন সেই ছড়াটার বীর পুরুষের মতো, তলোয়ারের ঘায়ে ডাকাত মারছি অবিরত। আমার রণমূর্তি দেখে তোমার সে কি কষ্ট,
রক্ত লেগে স্কুল ড্রেসটা একেবারে নষ্ট। ব্যাপারটা কি রোমাঞ্চকর ভাবা যায় না মোটে। ভাগ্যে যদি এমন সুযোগ একবারটি জোটে, সবাইকে মা দেখিয়ে দেব 100 বছর পরেও। রবি ঠাকুর বীর পুরুষ ঠিক আছে তোমার ঘরেও। ওই যা দেখো বলে ফেললাম, কোন ছড়া কার লেখা দোষ কিছু নেই, সবই তো মা তোমার কাছে শেখা। নমস্কার। বাহ অনবদ্য, তোমার কবিতা শুনলাম, সত্যি কবিতাটা শুনে এই সকাল সকাল ভীষণ ভালো লাগা একটা মনের মধ্যে কাজ করলো। আমরা পরবর্তী শিল্পীর কাছে চলে যাব, তুমি কি শোনাচ্ছ? প্রিয়তম আসো। বাহ শুরু করো। নমস্কার প্রিয়তম আসু, সুকান্ত ভট্টাচার্য। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিশা থেকে স্নিগ্ধ ইতালি, স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছে বিপ্লবী ফ্রান্সে। নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার, অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশ বার্মাতেও। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি, আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া, প্রতি মুহূর্তে শ্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রে চাঁদ উঠে আমার চোখে ঘুম নেই, তোমাকে ভেবেছি কত দিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে কতবার অবাধ্য হয়েছি মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্রের মধ্যে, ছুঁড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায় মারি আর মোড়কের দুঃসহ আঘাতে, বার বার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে, জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও, তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্যে কেউ প্রতীক্ষা করে নেই, মালায় আর পতাকায় প্রদীপে আর মঙ্গল ঘটে, জানি সম্বর্ধনা রটবে না লোক মুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার, তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়ে। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়, আর সামনে নয় এবার পেছন ফেরার পালা। পরের জন্যে যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে। প্রশ্ন কর যদি, এত যুদ্ধ করে পেলাম কি? উত্তর তার, তিউনিশায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র,
আর নিষ্কণ্টক বারমাই পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজ পথে পথে বাতি চালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য, নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। নমস্কার। বাহ, কি সুন্দর করে আমাদের ছোট্ট শিল্পী বন্ধু তার কবিতা শোনালো। সত্যি সকালটা আরো বেশি সুন্দর হয়ে উঠল কবিতা শুনে। তোমাদের কেমন লাগছে স্টুডিওতে এসে অসংখ্য দর্শক বন্ধুদের কবিতা শোনাতে? কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে। বাহ, আর আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আর এই ভালো লাগাটা আরো একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের সকালের জলসার পক্ষ থেকে তোমাদের জন্য এ সার্টিফিকেট, সাথে গিফট কুপন, তোমার জন্য এ সার্টিফিকেট সাথে গিফট কুপন স্যারকে অনুরোধ করব এগুলো একটু দিয়ে দেওয়ার। তোমাদের জন্য মেডেল, আমাদের ছোট্ট বন্ধুর জন্য তার সাথে মেমেন্টো তোমার জন্য, আর তোমাদের জন্য অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের সকালের জলসা পরিবারের পক্ষ থেকে। আমরা নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরছি সকালের জলসা অনুষ্ঠানে। উৎসব হোক বা অনুষ্ঠান অথবা হোক দৈনন্দিন জীবন, গয়না না হলে সকল মহিলাদের সাজ একদম অসম্পূর্ণ। আর তাই শুভ পয়লা বৈশাখের এই পুণ্য লগ্নে মহামায়া জেমস অ্যান্ড জুয়েলারি আপনাদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। এখানে পাবেন অভিজ্ঞ কারিগরদের দ্বারা স্বল্প মজুরির মাধ্যমে আপনার পছন্দ মতো গয়না তৈরি করানোর সুবিধে, এবং প্রতিটি কেনাকাটায় রয়েছে নো স্পিন, টপস, লকেট, চেইন ও স্মার্ট ওয়াচের মতো বিভিন্ন গিফট। এছাড়াও আমাদের অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার সর্বদা আপনাদের সাহায্যে প্রস্তুত। আমাদের ঠিকানা 4/91 বিজয়গড় পল্লী শ্রী মোড়, কলকাতা 32। বিশদে জানতে কল করুন 9830416449 অথবা 8337091211 এই নম্বরে। স্বনির্ভর চ্যারিটেবল ট্রাস্ট কম্পিউটার শিক্ষা জগতে এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার শেখার সেরা প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকারের স্কিল ইন্ডিয়া, নীতি আয়োগ, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, ইলেকট্রনিক সেক্টর স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গ সরকারের PBSSD দ্বারা অনুমোদিত বিভিন্ন রকমের কোর্স এবং কোর্সের শেষে চাকরির সহায়তা। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম সকালের জলসা অনুষ্ঠানে, আর বিজ্ঞাপন বিরতির পর আবারও পেয়ে গেছি আমাদের দুজন শিল্পী বন্ধুকে। আমরা পরিচয় করে নেব। কি নাম তোমার? সুহিনা মান্না। তোমার নাম? দেবিকা মণ্ডল। সুহিনা কোন ক্লাসে পড়ো? আমি 4-এ পড়ি। দেবিকা? আমি ক্লাস 8-এ পড়ি। তোমরা কোথায় কবিতা শেখো? আমরা বিশ্বনাথ গোস্বামী স্যারের কাছে শিখি এবং শম্পা গোস্বামী ম্যাডামের কাছে, তাই তো? ওই বিশ্বকলা কেন্দ্রের টিচার ওনারা, আর তোমরা ওই কলা কেন্দ্রের ছাত্রছাত্রী। বাহ, তাহলে আমরা কথা না বাড়িয়ে তোমাদের কাছ থেকে আজকে আমরা কবিতা শুনে নেব। প্রথম সুহিনা, তুমি কি শোনাচ্ছ? শুভমকে। বাহ, শুরু করো। নমস্কার শুভমকে, কবি দেবেশ ঠাকুর। জানিস শুভম,
কাল রাত্রিরে মা আমায় খেতে দেয়নি। ঋতব্রতর থেকে 3 নম্বর কম্পে আমি সেকেন্ড হয়েছি বলে। মার্কশিট নিয়ে বাড়িতে ঢুকতেই মা এক চোট নিয়ে নিল। বাঁদরের বাচ্চা, শুয়োরের ঝাড়, এবারেও সেকেন্ড। মার্কশিট গুটিয়ে মুড়ে বুকে বুকে ফেলে দিল প্রেশার কুকার। গালে ব্লিচ, চোখে মাস্কারা ছিল বলে ভূতের মতো দেখাচ্ছিল। আমার ঘড়ি দুটো পটা পট ছিঁড়ে দিয়ে কাঠি দুটো দিয়ে পেটাতে লাগলো, যতক্ষণ না ভাঙে। বিকেলে অফিস ফেরত বাবা এলে মা বলল, ছেলেকে নিয়ে তুমিই থাকো এ বাড়িতে, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। আমি ঘুমানোর ভান করে শুয়ে ওদের কথাগুলো শুনছিলাম। টিনটিনের বইগুলো ছিঁড়ে দিল, ভেঙে দিল টয় গানটাও। শুভম, আমি বোধহয় কোনোদিনই ঋতব্রতকে টপকাতে পারবো না। তুই থার্ড হয়েছিস বলে নিশ্চয়ই বাড়িতে পিটুনি খেয়েছিস। শুভম, রেজাল্ট বেরোনোর দিন আমার যে কি ভয় করে তোকে বোঝাতে পারবো না। আরো ভয় করে মা যখন স্কুলে গিয়ে চ্যালেঞ্জ করে খাতা যাচাই করে ফিরে আসে। ওফ, কিভাবে যে বাড়িতে ঢুকি। শুভম, ওই 3 নম্বরের ফাঁড়া যদি না কাটে আমার সামনে কোনো রাস্তাই খোলা নেই। আমাকে নিয়ে বাবা মার মধ্যে সুখ নেই, ওদের মধ্যে কথাবার্তা বন্ধ। আমাকে নিয়ে মার সঙ্গে ঝগড়া, মাস্টার মশাইয়ের সঙ্গে ঝগড়া, ওসবের মধ্যে আমি দোষী। শুভম, তুই জানিস 3 নম্বর বাড়ানোর উপায়? জানিস এই দৌড়ে ফার্স্ট হওয়ার কৌশল? সেই 100 মিটার দৌড়ে ফার্স্ট হওয়ার জন্য সুজয় যেমন বিজয়কে ল্যাং মেরে ফেলে দিয়েছিল, সেটাই রাস্তা কিনা? শুভম, তোকে বলে দিচ্ছি, এবার ও যদি ঋতব্রত আমাকে টপকে যায়, বড়দিনে বাড়িতে নিমন্ত্রণ করে কেক খাওয়াবো, আর সেই কেকের মধ্যে মিশিয়ে দেব। শুভম, আমি যে ঋতব্রতকে খুব ভালোবাসি, ও টিফিন ভাগ করে খাই আমি, ঋতব্রত কি আমাকে কোনোদিনই ক্ষমা করতে পারবে? পারবি ঋতব্রত, পারবি? নমস্কার। বাহ, অসম্ভব সুন্দর কবিতা আমরা শুনলাম ছোট্ট বন্ধুর কাছ থেকে। আমরা পরবর্তী কবিতা শুনে নেব। তুমি কি কবিতা শোনাচ্ছ? সৎপাত্র, শুরু করো। নমস্কার সৎপাত্র সুকুমার রায়, শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে, পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক মেচার মতন, বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধনী ছেলের অধ্যবসাম, 19টিবার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে, বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়, মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আর একটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে, কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়, গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জোড়ার পাণ্ডুরোগে, কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর, শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের, যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে? নমস্কার। তোমরা কি সুন্দর করে কবিতা শোনাচ্ছ, আমরা শুনছি। তুমি কতদিন ধরে কবিতা শিখছো? প্রায় 1 বছর। 1 বছর। তুমি? প্রায় 4 বছর। 4 বছর। এই যে কবিতা করো, বিভিন্ন অনুষ্ঠানে যাও, কেমন লাগে এগুলো তোমাদের? ভালো লাগে। ভালো লাগে। কোনো অনুষ্ঠানে গেছো গিয়ে ভালো লেগেছে, এরকম কিছু স্মৃতি বা মুহূর্ত মনে আছে তোমাদের? যারা অনুষ্ঠান দেখছে তারা বলছে না খুব সুন্দর, বা কোনো অনলাইন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছো? না, অনলাইন প্রতিযোগিতা অংশগ্রহণ করো নি। স্যারের সাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো, তাই তো? ধরো 25শে বৈশাখের অনুষ্ঠান, সরস্বতী পূজার অনুষ্ঠান, 15ই আগস্টের অনুষ্ঠান,
তাই না? আর তোমরা যে কবিতা শেখো দিনের কোন সময়টা শেখো? আমি সন্ধ্যাবেলা করে শিখি। তুমি সন্ধ্যাবেলা শেখো, কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 8 এ পড়ি। ক্লাস 8 এ পড়ো। সারা দিনের পর পড়াশোনা শেষ করে সন্ধ্যাবেলা একটু কবিতা নিয়ে চর্চা করো। আর তুমি কোন ক্লাসে পড়ো? আমি 4 এ পড়ি। বাহ, তুমি কোন সময় শেখো? বিকেল বেলা। বিকেল বেলা। আর এই কবিতা ছাড়া আর কি করতে ভালো লাগে তোমাদের? আমি ড্রয়িং করি, নাচ করি। বাহ, ড্রয়িং করো? হ্যাঁ। কি ছবি আঁকতে বেশি ভালো লাগে? সব ছবিই ভালো লাগে। সব ছবিই ভালো লাগে। আর তুমি যে নাচ শেখো বা নাচ করো, কোনো অনুষ্ঠানে গিয়ে সেটা দেখ করে দেখাও দর্শকদেরকে? হ্যাঁ। বাহ, ভীষণ ভালো। আর তুমি কি করো এই কবিতা? আমি গান করি, ক্যারাটে করি, ড্রয়িং করি। বাহ, তোমার কোন গান বেশি ভালো লাগে? আমার তোমার দোয়ার খোলার ধ্বনি, এই গানটা আমার খুব ভালো। তাহলে এক লাইন শোনাতে পারবে গানটা? খালি গলায় এক লাইন করো, আমরা শুনি। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে বাজে হৃদয়ে মাঝে, তোমার দুয়ার খোলার ধ্বনি তোমার ঘরে নিশি ভরে, আগল যদি গেল সরে তোমার ঘরে নিশি ভরে, আগল যদি গেল সরে আমার ঘরে রইব তবে। বাহ, আমরা বন্ধুর কাছ থেকে কিছুটা গান শুনলাম। তুমি যে নাচ করো, কি গানের উপর নাচ করো? রবীন্দ্রনৃত্য। কোন কোন গানের নাচ করতে তোমার বেশি ভালো লাগে? গানের প্রথম লাইনটা যদি একটু বলো। সব গান ভালো লাগে। আর যখন নাচ করো, কবিতা করো, সবকিছু করার পর যখন বাড়িতে ফেরো, বাবা মা খুব মানে আদর করে, বলে যে তুমি খুব ভালো করেছো? আর যখন পরীক্ষায় অনেক অনেক নাম্বার পাও তখন ভালো বলে? ভালো বলে। আর এই যে খুব বেশি দিন নয়, কিছুদিন আগেই আমরা বিশ্বকবির জন্মদিন পেরিয়ে এলাম, তুমি কি সেই দিন কোনো অনুষ্ঠানে যোগ দিয়েছ? হ্যাঁ। কি করেছো সেখানে? সেখানে আবৃত্তি করেছি। বাহ, তুমি কি সেই অনুষ্ঠানে ছিলে? তুমি কি করেছো? আবৃত্তি। সেটা কি ওই বিশ্বনাথ দার কোনো অনুষ্ঠান ছিল? বাহ, মানে ওনার সমস্ত স্টুডেন্টরা মিলে একটা রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান পালন করছিল, সেই অনুষ্ঠানে ওনার সমস্ত স্টুডেন্টরা ছিল, তোমরাও ছিলে, তাই তো? আর আজকে যে এসেছো আমাদের স্টুডিওতে সকালের জলসা অনুষ্ঠানে, হাজার হাজার দর্শক তোমাদের অনুষ্ঠান দেখছে, তোমাদের কবিতা শুনছে, গান শুনছে, এটা তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে। তাদেরকে তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু তারা তোমাদেরকে টিভির পর্দায় দেখছে, তাই না? বা আমরা অনুষ্ঠান শেষ করব, অনুষ্ঠান প্রায় শেষের দিকে, কিন্তু আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা তোমার হাতে তুলে দেব এই সার্টিফিকেট, সাথে গিফট কুপন, তোমার জন্য মেডেল, তোমার জন্য এই সার্টিফিকেট, সাথে গিফট কুপন, আর এই মেডেলটা একটু তোমায় পরে নিতে বলবো, তোমার জন্য মেমেন্টো আমাদের সকালের জলসার পক্ষ থেকে, তোমার জন্য এই মেমেন্টো আমাদের সকালের জলসার পক্ষ থেকে, অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের শিল্পী বন্ধুদের, শুভেচ্ছা আর শুভকামনা বিশ্বকলা কেন্দ্রের সমস্ত স্টুডেন্টদের জন্য, এবং ওই কেন্দ্রের যারা টিচার এবং ম্যাডাম বিশ্বনাথ দা এবং সম্পাদিত জোট, সবাই খুব ভালো থাকবেন। প্রতিদিন সকাল 7টায় চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা অনুষ্ঠান দেখতে থাকবেন। নমস্কার।